রহমতের বিদেশি টাকার কাছে জিম্মি সবাই, সরকারি কাজে ব্যবহৃত মালে আগুন দিলেও মামলা নেয়নি থানা পুলিশ। গাজীপুরের কাপাসিয়া তরগাঁও ইউনিয়নে মাটিকাটা গ্রামে সরকারি রাস্তা নির্মাণের জন্য কাজ পায় এলজিইডির অধীনস্থ মডার্ন স্ট্রাকচারাল স্টিল লিমিটেড। তারা তাদের এই কাজ সম্পূর্ণ করার দায়িত্ব দেন স্থানীয় একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে। ঠিকাদার প্রতিষ্ঠান তরগাঁও ইউনিয়ন পরিষদের কবিরের বাজারের পাশে বেইলি ব্রিজ থেকে মাটিকাটা মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করে। ঠিকাদার প্রতিষ্ঠান দেখতে পায় স্থানীয় সুরজ মাঝির বাড়ির একটি অংশ সরকারি জায়গা দখল করে রেখেছে, ফলে এলজিইডির নির্ধারিত রাস্তার একটি অংশ সুরজ মাঝির বাড়ির আঙিনায় পড়ে যাওয়ায় তার ঠিকাদারি প্রতিষ্ঠান বাড়ির দেয়ালের একটি অংশ ভেঙে ফেলতে ভেঁকু ব্যবহার করে, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সুরজ মাঝির ছেলে সৌদি প্রবাসী রহমতুল্লাহ। কোনো সমস্যা নেই, আসলে এই ব্যাপারে আমি কিছুই জানি না, এটা আমি জানি না, কারণ আমি আমি শুধু খালি আসামি ধরার জন্যই আমি এখানে আসছি। ওই আমি পুলিশের সাথেই আসছি এবং পুলিশের সাথে আমি গেছি। সরকারি জায়গায় তার বাড়ির যে অংশ পড়েছিল তা ভাঙার সময় গ্রামে উপস্থিত থাকা কয়েকজনের নামে বাড়িঘর ভাঙচুর ও তার ছোট ভাই মুক্তাদিরকে ভুক্তভোগী সাজিয়ে থানায় একটি মিথ্যে জিডি করে বসে সৌদি প্রবাসী রহমতুল্লাহ। রহমতুল্লাহর এই বিদেশি টাকার কাছে মাথা নত করে কাপাসিয়া থানা পুলিশ তদন্ত ছাড়াই আসামিদের ধরতে মরিয়া হয়ে ওঠে। প্রতিনিধি আমি, তিনটা বাজে আমার কাছে একটা ফোন আসছে যে বেকুতে আগুন লাগছে। তৎক্ষণাৎ আমি সবাই এলাকাবাসীকে ফোন দিলাম যে আপনার আগুনটা নিবেন যাতে এলাকার ক্ষতিটা না হয়। এই রাস্তার পক্ষে এলাকাবাসী সবাই, আমরা মাননীয় সংসদ সদস্য সিমিলেশন ডিমা পাকে বারবার বলছি আমাদের এই রাস্তাটা অনেক অবহেলিত। আমরা সবাই গ্রামবাসী সবাই ওনার কাছে আবেদন করছি, উনি আমাদেরকে রাস্তাটা নির্বাচনের স্তরে গিয়ে গেছে। আমি যদি নির্বাচনে পাশ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা রাস্তাটা সর্বপ্রথম কাজ করবো। এটা তো আমরা পাশ করার পরে এই রাস্তাটা পেয়েছি ওনার মাধ্যমে। আজকে যারাই দুষ্কৃতি লোক তারাই রাস্তার বিপক্ষে, তারাই বেকুতে আগুন দিছে। আমি মনে করি যারা আগুন দিছে তাদেরকে সঠিক আইনের আওতায় এনে তাদের বিচার হোক, এটা এলাকাবাসী সবাই চায়। অবশ্যই আইন প্রশাসন তারা খোঁজ নিলে তলব করলে আমরা চেষ্টা করবো, প্রযুক্তি আছে যে আইনের প্রযুক্তি আছে দেশের নতুন তারা ধরতে পারবে ইনশাআল্লাহ। আমরা তাদের পক্ষে আছি, ধরার জন্য যা যা করণীয় আছে আমরা তাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। সৌদি প্রবাসী রহমতুল্লাহকে নিয়ে আসামি ধরতে মাঠে নামে পুলিশ সদস্যরা। আমাদের বাড়ির এমন বাচ্চা দুইটা মানে তাকে বাড়ি ফাঁস দিয়ে আইতেছে, এমন সময় রহমতুল্লাহ কইতেছে তো গাড়ি দিছি ফুইরা, তখন বাচ্চা দুটো হুনা লেছে কোকে রে ইয়া গাড়ি ফুরসত করে যার লগে কথা কইতেছে, হ্যাঁ কইতেছে গাড়ি ফুরসত, এটা তো অন্য হয়েছে। কর না আমি তার লগে খেল মরু বেলের লগে
রাত প্রায় দুইটা অবধি পুলিশ সদস্যরা আসামিদের ধরতে সারাশি অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে সৌদি প্রবাসী রহমতুল্লাহ বেশ কয়েকজন বহিরাগত লোক নিয়ে বেশ কয়েকটি বাড়িতে প্রবেশ করে নারীদের মোবাইল ফোন টানাটানি করে বলে অভিযোগ পাওয়া যায়। একই দিন রাত তিনটার দিকে ভেকুতে আগুন জ্বালিয়ে দেন অজ্ঞাতনামা ব্যক্তিরা। ভেকুতে আগুন লাগানোর ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ নেয়নি কাপাসিয়া থানা পুলিশ। সেদিন ওয়াল ভাঙ্গি সেদিন কোনো বাধা করে না। পরের দিন সকালবেলা আইসে একটা লোক আইসা আমার কাছ থেকে গাড়ি থেকে চাবি নিতে বলতেছে, আই তো আর রকম করে আইসা বলতেছে তো এই ওয়াল ভাঙ্গা সাহস দিছে গেরা তো এই বেগু চাবি দে। আইসা মনে করেন গালাগালি করছে কিছু কয় না। পরের দিন সকালবেলা এদিকে কাজ করতেছে তখন বলতেছে তো চাবি দে, তারপর আইসা কিছু গালাগালি করতেছে তো তোকে জানি এই এলাকায় না দেখি তো মালিকের ফোন দেয় যে বেগুল নিয়ে যান, নাহলে বেগুল সমস্যা হবো, বেগু তো আগুন দিয়ে দেয়। তা আমি এসে দেখি যে আপনার এই সুরুজলি মাঝির ওয়াল ভাঙার কাজ শুরু হয়েছে। তো কত কতটুকু ভাঙার পরে আমি এখানে সরজমিনে উপস্থিত, আর এইখানে এলাকার প্রায় 150 লোক সাধারণ মানুষ উপস্থিত। তখন এক পর্যায়ে সুরুজলি মাঝি বলতেছে ঠিক আছে আমার ওয়ালটা পরে ভাঙেন, ওই পাশে যে ওয়ালগুলো আছে এগুলো আগে ভাঙে আসে। তো ওই পাশে বলতেছে রুবেলের মামার একটা ওয়াল আছে। তো আমি জাহাঙ্গীর সাহেবকে বললাম ঠিক আছে তাহলে যেহেতু উনি বলতেছে ওই পাশে ভেঙে আসলে এটা দিবে তো চলেন আমরা ওই পাশে যাই। উমানার ভিতরে না পড়ার পরও রাস্তায় না পড়ার পরও আমি কিন্তু সরজমিনে দাঁড়ায় আমার মামার ওয়াল আমি ভেঙে দিয়েছি। পাটুদুলি মাঝি একটি অপকর্ম করছিল সেটা আমরা প্রতিবাদ করছি, সমাজ থেকে আমরা বয়কট করে দিছি। হয়তোবা সেই সুরের সেই আক্রোশে হয়তোবা আমাদেরকে আমাকে এক নম্বর আসামি করে আমি 26 মামলা দেওয়া হয়েছে এলাকার আরও 5-7 জনদের নিয়ে। আমার প্রশ্ন হলো যাকে ইঞ্জুরি দেখাইছে পরবর্তীতে সাংবাদিক আইসা জাহাঙ্গীর ভাই আইসা ওই ইঞ্জুরির ব্যক্তিকে যে প্রতিবন্ধী নামী যে দৃষ্টির সমস্যা তাকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় ব্যথা পেয়েছে, সে বলছে আমি পায়ে, মামলায় লেখা আছে হাতে, পায়ে কোথায় তো আঙ্গুলে, আঙ্গুলে কোথায় তো আঙ্গুলে ইটা পড়ছে, এই রেকর্ডগুলো আছে। কিন্তু কীভাবে এলাকার একটা উন্নয়নের স্বার্থে আপনার আমরা এলাকার মানুষ সহযোগিতা করেছি কিন্তু এই সহযোগিতাকে রাস্তা না হওয়ার জন্য এটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য মামলা দিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করে, হ্যাঁ কোনো তদন্ত নাই, কোনো 26 যেই লোকটি ইঞ্জুরি হয়েছে তার কোথাও সরকারি কোন কোথাও তার ভর্তি নাই, তাহলে কিভাবে 26 মামলা এন্ট্রি করে। কিন্তু অপরদিকে সৌদি প্রবাসী রহমতুল্লাহ তার বিদেশি টাকার প্রভাবে সরকারি কাজে বাধা দেওয়ার পরও মামলা নিয়ে নেন কাপাসিয়া থানা পুলিশ। এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর মিয়া সরকারি কাজে ব্যবহৃত ভেকুতে আগুন লাগানোর বিষয়ে কথা বলতে না চাইলেও সুকৌশলে অভিযুক্ত সৌদি প্রবাসী রহমতুল্লাহর পক্ষে কথা বলে। আসামি হয়েছে
আমাদের কাছে মেসেজ হলো তারা এটা করছে কিভাবে, মানে আপনি যেটা বলছেন এলো তাদের পক্ষে বলা, বাট আমাদের কাছে মেসেজ আসলো কোন ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা একটা অভিযোগ একটা মামলা, তদন্তকারী কর্মকর্তা একজন একজন দিলে পারফেক্ট তদন্ত হবে, কারণ আরেকজন দিলে দুজন দুদিকে টানবে। আচ্ছা।